দশম শ্রেণীর ছাত্রদেরকে বলছি আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাচ্ছি দেখো, চ্যাপ্টারটা হচ্ছে কোষে দেখি পাঁচের তিন, অধ্যায় পাঁচের তিন, অনুপাত সমানুপাত। আমার এটা রিপিটিং চ্যাপ্টার হচ্ছে, তোমরা দেখবে আমি দুয়ের দাগের অঙ্ক, একের দাগের অঙ্কগুলো করে দিয়েছি, এখন দুয়ের দাগের অঙ্কগুলো করছি। আমি পরপর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করে যাব, তোমরা চ্যাপ্টারগুলো দেখে যাবে। দেখো এরপরের অঙ্কটা যেটা বলেছে, এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি, হলে প্রমাণ করতে হবে যে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। আর তারপর অঙ্কটা বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ প্লাস এ কিউব বি কিউব প্লাস সি কিউব এক্স বা ওয়াই জেড বাই এ বি সি। এখন দেখো আমি অঙ্কটা করছি, দেখো আমার অঙ্কটা কী বলেছে, এক্স বাই এ অর্থাৎ এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি, আমি কে ধরলাম, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, আর জেড ইকুয়াল টু সি কে। হ্যাঁ এখন আমি এলএইচএসে বসাচ্ছি, এলএইচএসে কী বসাচ্ছি দেখো, এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান কত। দেখো এক্স কিউ মানে কত, এক্স কিউ মানে তোমার এখানে কত, এক্স ইকুয়াল টু, তার মানে তুমি বলতে পারো এ কিউব কে কিউব এ কিউব কে কিউব, এক্স ইকুয়াল টু এ কিউব কে কিউব প্লাস ওয়াই ইকুয়াল টু বি কিউব কে কিউব কে কিউব, তাহলে এ স্কোয়ার, এটা বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার, আর এটা হচ্ছে জেড ইকুয়াল টু সি কিউব কে কিউব সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। তাহলে তুমি বলতে পারো যে এইটা যদি কেটে দাও এ, এটা যদি কেটে দাও বি হচ্ছে, এটা যদি কেটে দাও সি হচ্ছে, তাহলে কত হচ্ছে দেখো, এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব সি কে কিউব। দেখো এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব, তাহলে সমান কে কিউব ইন্টু কত হচ্ছে, কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি কে, তাহলে কে কিউব ইন্টু কত হচ্ছে, এখানে কে কিউব কমন নিল এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা থেকে এটা এলো। আর আর এইচ এস থেকে কী আসছে দেখো, আর এইচ এস থেকে আসছে কত তোমার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে দ্বিতীয় বন্ধনী দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে এক্স ইকুয়াল টু এ কে প্লাস ওয়াই ইকুয়াল টু বি কে প্লাস সি ইকুয়াল টু জেড ইকুয়াল টু সি কে সি কে তার তার হোল কিউব, এটা হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান কত, এটা 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 দ্বিতীয় বন্ধনী সমান কত, সমান হচ্ছে দেখো, সমান হচ্ছে এখান থেকে তুমি কে টাকা বার করে নাও, কে টাকা বার করে নিলে কে কে কিউব হচ্ছে, আর এটা কী হচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, আর নিচেতে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে তাহলে সমান কত, সমান কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো আমি আর এইচ এসে কী বার করেছি, দেখো এল এইচ এসে বার করেছি কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এইচ এসেও কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি বার করলাম। তাহলে আমরাও সহজেই বলতে পারি যে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, এটা বলতে পারি। হ্যাঁ আবার দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা বলেছি কি যে আমার এটা কী আছে, এক্স বাই এ অর্থাৎ এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কে, তাহলে অতএব এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, ওয়াই ইকুয়াল টু বি কে, আর জেড ইকুয়াল টু সি কে, সি কে হলো। তাহলে তুমি এখন মানটা বসাও, প্রথমেতে এল এইচ এসে বসাও, এল এইচ এসে মানটা বসাও, এ কিউ কে কিউ প্লাস ওয়াই ইকুয়াল টু বি কিউ কে কিউ প্লাস সি কিউ কে কিউ বাই কত, বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বসালে, এরপর তুমি কে কিউ কমন নিয়ে নাও, তাহলে কথা হচ্ছে দেখো কে কিউ কমন নিলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আর নিচেতে কথা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সি কিউ নিয়ে নিলে কেটে গেল সমান কে কিউ। তাহলে এল এইচ এস থেকে তুমি কে কিউ পেলে। এবারে আর এইচ এস থেকে কী পাচ্ছ, আর এইচ এস থেকে দেখো তোমার এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড বাই এ বি সি সমান কত, এক্স কত এ কে, এ কে ওয়াই বি কে, আর জেড সি কে, আর এখানে হচ্ছে এ বি সি সমান কত হচ্ছে দেখো এ কে কিউব ইন্টু এ বি সি বাই এ বি সি, তাহলে তুমি এ বি সি এ বি সি কেটে দিলে সমান কে কিউব। তাহলে তুমি বলতে পারো এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস,